ওভেন কাপকেক বানানোর জন্য আমি এখানে সুগার নিয়েছি, যেটাকে আমি পাউডার ফর্মে কনভার্ট করে নিয়েছি মিক্সিতে একটু ঘুরিয়ে। দেন আমি এখানে নিয়েছি রোস্টেড ক্যাশু আর অ্যামন্ড, এটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 3 টিস্পুন ফ্লাওয়ার, আর আমি নেব 1 কাপ মিল্ক, আর নেব পাউডার মিল্ক, এটা 1 টিস্পুন বা 2 টিস্পুন। এবারে আমি 1 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল অ্যাড করলাম। দেন আমি এই পাউডার সুগারটা দিয়ে দেব। এবার আমি এখানে 2 টিস্পুন বেকিং সোডা ব্যবহার করছি। ফ্লেভারের জন্য আমি একটুখানি কফি পাউডার অ্যাড করছি। দেন আমি অ্যাড করব নাটসগুলো। এবার ভালো করে বিট করতে হবে যতক্ষণ না এটা ভালো করে মিশে যায়। আমি কড়াইয়ে একটুখানি সামান্য নুন দিয়ে নিয়েছি যাতে হিটটা ভালো করে হয়। আর এখানে আমি একটা এমনি বাটি নিয়েছি, যাতে অ্যালুমিনিয়ামের বাটি যাতে পড়ে কম। আর এই মিক্সচারটা আমি এখানে ঢেলে দেবো। এবার আমি এটা আলতো করে দিয়ে দেবো, এখানে দিয়ে চাপা দিয়ে দেবো কিছু একটা। এইভাবে আমাকে ওয়েট করতে হবে মোটামুটি 30 মিনিট। এই দেখো গরমাগরম কেক, এই জাস্ট আমি নামালাম, তো এটা একটু ফ্রিজে রেখে দেবো যাতে একটু টাইট হয়ে যায়। এটা আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এটা অনেকটা সফট হয়েছে, এটা তোমরা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করতে পারো।